একটি গান করে প্রশ্নোত্তর শেষ করে দুই পালা নাকি করতে হবে। এই জুরি পাল্লার ভিতরে প্রশ্ন উত্তর দুই দল একসাথে বাজাবে, ইয়ে লাগে এক থেকে দুই ঘন্টা। এটা সকালবেলা হয়, আমরা কোন জুরি পাল্লা করবো, জুরি দেই পাল্লা না। তারপরে মানিকগঞ্জ যাইছি, মানিকগঞ্জের একটা গান না গেলে আমার পরম ঘটতেছে। মানুষজন কিছু করবে, ওরা এত সুন্দর ভাবে ধৈর্য ধরেছিল। আমি যতবার গাড়ি এসেছি, আজকে আমার সাথে একবার এখানে গিয়েছিলাম, ওই যে লোক আর আজকে দেখলাম একদম ধৈর্য ধরে লোক ছিল, সুন্দরভাবে উনি করলেন। আমার সাধুর যে কীর্তন গাইছে, আমার একটু করতাম নজরুল বলেছে তোর চেট্টার একটু কম বাজাও। শুধু জাগিতে এসেছি শুধু জাগিতে এসেছি কেমন একটা শব্দ হয়, জাগাতে আসিনি আমি নহ মিলন বাসর সাথী শুধু জাগিতে এসেছি রাতি জাগাতে আসিনি শুধু জাগিতে এসেছি ভক্ত। আমার পাশে শুয়ে থাকো, তখন কুতুব বলে বাজান জাগিতে এসেছি আমি জাগাতে আসিনি গো খাজা বাবা জাগিতে এসেছি আমরা জাগিতে এসেছি জাগাতে গায়ে বিস্তার করতেছে আমরা নিজে জাগতে এসেছি তো জাগার মধ্যে কিছু আঘাত করবে কিভাবে হয় দেখাইতে হবে। তখন বলছিল ভালো করে চোখ দিয়ে ছায়া দেখ তিনজন এক জায়গায়। তখন এক সময় না পায়ে ধরে মুড়ি ধরে গেছিল কি বলে কি বলেছে সে নদীর অকুলের আদি আদি অন্ত নাই যাহার নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে অকুলের আদি আদি অন্ত নাই যাহার নিঃশব্দ ছিল সিন্ধু আদি ওরে আচানক দিয়ে নারা শব্দ করিল খারা আচানক দিয়ে নারা শব্দ করিল খারা এই তো সৃষ্টির পুরা আদি আদিতে
শব্দ হইল কুল ছনতার বিবরণ হুয়াল আসমান কারিগরীতে। ওরে শব্দ হইল কুল ছনতার বিবরণ হুয়াল আসমান কারিগরীতে। সেটাই আহাদিয়া জাতনুর এলেমে হয় জহুর, এলেমে হয় জহুর শহুদ অজুদ খায়া তুমি তে তুমি তে দুর্জিয়ার দেখলাম প্রেম তুমি তে আমি দুর্জিয়ার দেখলাম বিনোদী তে। ওরে আল্লাহ মোহাম্মদ আদম এই পুঁজি পাট্টা তার আরে ফইলে পারে বুঝিতে। ওরে জাতের এডভাইস আই এই পুঁজি পাট্টা হয় তার আরে ফইলে পারে বুঝিতে। সেপাত ঘুরে এলো নয় বাতন জারি হইল, সাত সেপাত ঘুরে এলো নয় বাতন জারি এলো এন কাম জহুর হইল দেখিতে দেখিলে দুটিয়ারও দেখিলাম আমি দুটিয়ারও দেখলাম দেওয়ান রশিদ ভেবে বলে ভাইয়া সাতা পার তরুণ বলে এই ভেদ পাইলাম কবুরকে পাগল। ওরা দেওয়ান রশিদ ভেবে বলে ঝিটকা দেওয়ান রশিদ ভেবে বলে আরে জানতে পাইলাম কি বা বলিতে। এবার সাত পাঁচ বারো কারে সাইজি আমার সৃষ্টি করে সাত পাঁচ বারো কারে সাইজি আমার সৃষ্টি করে বাগান তালিমে এভেদ পাইলাম বুঝিতে বুঝিতে আরো দেখলাম আরে আল্লাহ মুহাম্মদ আদম আল্লাহ মুহাম্মদ আদম তিনজনে এক নদীতে নদীতে কিশোর কইয়া লই তারে আপনা গো জানাই বাজিয়া তো লেখেন কে লেখছিলাম যে কে আর তো কইতে পারতাছি না সেটা হলো একটু বলি ইউটিউব চ্যানেল এর নাম গান পাগল এইচডি গান পাগল এইচডি আপনারা সার্চ করলে নেটে পাবেন দাদা কইছি আমরা কিন্তু ওনার রিপিট কথাটা না বললে আমার বুক ঠান্ডা হয় না তরিকার জগতের মানুষ কি বলেছে অমর বলেছেন হ্যাঁ নবী তলোয়ার ছাড়ব না আগে ছিল আবু জাহালের দিক আগে ছিল আপনার দিক এখন ঘুরাই দিছি আবু জাহালের দিক আরো বেশি ধার হয়েছে ও ভাই এত বড় করলেন ওনারে আপনি কি হিস্টোরিটা জানেন আমার এই পাক্কান জাতনের মাওলা আলীকে ওমর নিজে হাত বেঁধে নিয়ে এসেছিল
অনুভূতি ছিল, তার কোলের সন্তানরা সে গর্ভের সন্তানকে নষ্ট হয়ে যায়। মা ওই আঘাতে আস্তে আস্তে দেহ ত্যাগ করেন, তখন আলীকে বেঁধে গিয়েছিল। এই জন্য লেখলাম ভাই তরিকার আলেম আমরা, এত রসুল পাক থাকতে, রসুল পাক থাকতে এত ইসলামের জন্য যুদ্ধ করছে ওমর খাত্তাব, আর সে আলীকে পাক পঞ্জতনের অংশ যিনি বলেছে আলীউল মাওলা হুজ্জাতুল মাওলা আমিরুল মাওলা আলীউল মাওলা, আলীকে এইভাবে বিধি নিয়ে আসার জন্য মা ফাতেমাকে লাথি দিয়ে ফেলে দিতে গর্ভ সন্তান শব্দ করিল আমার যাহ প্রশ্ন ছিল সুন্দরভাবে জবাব করেছে, সনাতন ধর্ম যে প্রশ্ন ছিল আমাকে করেছে, রাধা কি দিল, কৃষ্ণ কয় আমার অসুখ হয়েছে তোমরা গোপীগণের ভক্তের চরণ ধুলি দাও আইনা মাথা, নারদ কয় আপনি খালি পাগলের মতো কি নাকি কন, মাঝে মাঝে কানো তার ভক্তের চরণ ধুলি কপালে লাগলে এ ভক্ত থাকবো নাকি, এটা আমি যা কই তাই তো না, নদিয়ায় ঘুরতেছে সুন্দর, আর কয় আমার কৃষ্ণর মাথা ব্যথা হয়েছে তোমরা এটা চরণ ধুলি দিবে আমার দয়া দিয়ে দেবো, এক একজন ইট মারে একজন বাড়ি দেয়, মায়ের মুড়ি খায়া রাধার কাছে আইসে আইসে কয় তোমার এই অবস্থা কে কৃষ্ণ ভক্ত, কয় প্রভুর এমন অসুখ হয়েছে গোপী চরণ ধ্বনি লাগবে ভক্তের চরণ ধ্বনি, কেউ তো দিল না, কয় কে আর মারে কয় বিয়াদ্দ কৃষ্ণ হয়েছে ভক্তের চরণ ধ্বনি, তুইও পাগল তোর প্রভু পাগল হয়েছে, রাধা জল ছেড়ে দিয়ে বলে তাই কি বৃন্দাবন দিয়ে আমার গুরু ভক্ত কৃষ্ণ ভক্ত না কেউ, তাই কেন তাই তোমার পাত্র নিয়ে আসো রামা বলি পাত্র নিয়ে গেছে রাধা পাইপ থেকে ধুলে দেয় নরক দিও না তুমি তো নরকে চলে যাবে, তো রাধা কি করে ওরে আমার কি আমি আছি আমার প্রভু রে আমি সব আছি আমার কিয়া আমি আছি আমার চরণ ধরে নিয়ে কৃষ্ণর কাছে দিছে, কৃষ্ণ দূরের থেকে কয় না আর আশা লাগবে না, একে প্রভু আমার ভালো হয়ে গেছে কি কর ভালো হয়ে গেছে, ভাই কেউ দিছে কয় না তাই পিঠা দিছে কয় রাধা কয় এই নারদ তোর তো পাও ছিল তুই দেশ নাই কেন যে তুই নরকে যাবি দেখি ভাই করে ওরে ভক্ত আমার মাতা পিতা ভক্তের হাতে প্রেমের
সেদিন কি দিয়েছিল? বলেছিল তুমি সরবানা দিয়েছো এইগুলি, কিন্তু তোমার ভিতরে যে একটি বস্তু আছে তাকে বলে আত্মা, তুমি ওইটাও আমাকে দিয়ে দাও। তখন রাধা বলেছে, প্রভুরে তোমার দিকে তুমি তাকিয়ে দেখো আমি সেটা দিয়েছি কিনা। তখন কৃষ্ণ তার নিরিবর্চক দিয়ে এবং তার ধ্যান দিয়ে দেখে সর্বময় রাধা হয়ে গেছে, সে তার সর্বময় রাধা, কৃষ্ণই নাই সেখানে, রাধার অঙ্গ দুই রাধা এক হয়ে গেছে। অর্থাৎ কৃষ্ণ আকর্ষণ, রাধা হল ধারণ চিত্র আরাধনা, দুই মিলে যুগল রূপ ধারণ হয়ে গেল, এক এবং দুই মিলে একত্ব হয়ে গেল, হলুদ এবং চুল দুই পাত্রে তুলে হয় দুইটা রং একসাথে হয়ে হয়ে গেল। তখন কৃষ্ণ ভাই আজকে নৌকা পাড়ি দেওয়া যায়, এই কারণে কথা ছিল অনেক সময় লাগতো সংক্ষিপ্তভাবে করে আমরা একটা ছোট গান করে নিই। মানিকগঞ্জেরই অনেক অনেক ছাত্র তারা চলে গেছে, তাদের গান যদি আমরা না গাই তারা আমাদের কাছে কিভাবে বেঁচে থাকি? রাধা বল্লভ এই মানিকগঞ্জের ভারতে তার অনেক অনেক নাম, তাদের দু একটি গান শিল্পীদের অবশ্যই করণীয় গাওয়া, এজন্য তারা আমাদের মাঝে জীবিত থাকে। নাই হতে ওরে তোমায় নিতে, ওই দেখ নাও পাঠায়া দিল মাছের বাই, ধান উড়ে নিয়ে সিটা চলে যায় না ভাই, জানলো জানা গেছে সিটা, ধান কোনোদিন উড়ে না, বক্শ্রোতা কাকশ্রোতা এটা হালিম বইটি বলেছে। আর একটা রাজহংস শ্রোতা, রাজহাঁসের সামনে পানি দুধ মিশিয়ে দিবেন, দেখবেন দুধটাকে পানি দেখতে দিবেন। Yeah.
কানের সোনা এ অলংকার না। বাবুল সৃষ্টি যখন গুরু মন্ত্র নিয়েছে, এ কান দিয়ে গুরুর কথা শুনছে, এই শোনা কথাটাই যেন পারের দিনে আমি নিয়ে দিতে পারি। আমার গলের মালা কত জনে কত কলঙ্ক দিছে, কত বিপদ করছে বাবুল রে, ও কি ধরছে, এ করছে ও করছে, এটা তো গলের মালা। এই জীবন এই দুর্নাম যত তুমি বইবা তত তুমি পোক্ত হইবা। কানের সোনা গলের মালা, ওরে খলিল ভাই সঙ্গে নিতে তোমরা ভুল কইল না, যাবার বেলা সঙ্গে নিয়ে চলো, ওরে তোমার গাজী পাসবি বদর মনের কথা।
খেলো মায়ার মায়া চোখের জলুরি তোমরা খেলো Thank you.
ভস্মটা হলো কালী পূজায় পাঠা বলি হয়, কালী পূজা পাঠা ছাড়া বলি হয় না, কি করেন পূজা হয় না, রাখা আছে এমন একটা কালী পূজা হইল দেখিলাম তাকাইয়া ভাই।
চাইব